নালকাটি এবং আশ্রামবাড়ি সহ সংলগ্ন এলাকার বেশ কিছু জনজাতির জীবন জীবিকার অন্যতম উৎস নদী থেকে শামুক সংগ্রহ করে বাজারে বিক্রি করা নদী থেকে শামুক সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করতেন নালকাঠী এলাকার বীরসুচি ত্রিপুরা কুসুম ত্রিপুরা বিশ্বরানী ত্রিপুরা এবং তানিশা ত্রিপুরা শুক্রবার তারা রেলে করে মনুঘাট থেকে ধর্মনগরে যান ধর্মনগরের কলেজের রোড এলাকায় কাকরি নদী থেকে শামুক সংগ্রহ ছিল তাদের লক্ষ্য এদের মধ্যে বিশ্বরানী ত্রিপুরা শামুক সংগ্রহের জন্য কাঁকরি নদী চলে নামেন অন্যরাও জলে নামাজনও তৈরি হচ্ছিলেন এমন সময় তাদের চিৎকার শুনে নদী থেকে পাড়ে উঠে আসেন বিশ্বরানী ত্রিপুরা তিনি দেখেন বীর সচিব ত্রিপুরা একটা বিদ্যুতের তারি জড়িয়ে পড়ে রয়েছেন তাকে ধরতে যান তানিশা ত্রিপুরা এবং কুসুম ত্রিপুরা তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন ঘটনা দেখে বিশ্বরানী ত্রিপুরা আর মাটিতে পড়ে থাকা বীর ত্রিপুরাকে স্পর্শ করেননি এরই মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসেন এদিন নালকাটা থেকে শামুক সংগ্রহে আসা বিশ্বরানী ত্রিপুরাই সংবাদ জানান

আই আছে আমি হঠাৎ তাৰ দতছিলে আৰু তাৰ আই দেই কাৰণে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগরে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা অপরদিকে ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও সংশ্লিষ্ট কর্মীরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করেন এরপর দমকল কর্মীরা গুরুতর আহত বীরসুচি ত্রিপুরাকে উদ্ধার করে ধর্মনগরে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বীরসুচি ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন এলাকাবাসীর অভিমত রেমালের ছড়ঝঞ্জার পর থেকে এলাকায় একটি বিদ্যুৎ পরিবাহী তাঁর ছিঁড়ে পড়ে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে বারবার জানানো হয় কিন্তু বিদ্যুৎ কর্মীদের খামখেয়ালিপনায় বিদ্যুৎ পরিবাহী তারটি সরানো হয়নি বিদ্যুৎ কর্মীদের অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিমত ক্ষুব্ধ এলাকাবাসীর এই মর্মান্তিক ঘটনায় ধর্মনগর কলেজ রোড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রিপোর্ট আর ই নিউজ